वेलकम टू माय चैनल नवायित किचेने सबाई के स्वागत। आज के रेसिपी मौराली बा मिष्टी गजा अनेके आमरा मिष्टी काठियो बोले थाकि। एटी बानानोर जोन्नो चायेर कापेर परिमाणे दु कप मयदा निलाम। मयदाई निते हबे एटी बानानोर जोन्नो, आटाते किन्तु एटा हबे ना। दिए दिलाम 1/4 चा चामच कालो जिरे, परिमाण मतो लवणो दिए दिलाम। दिए दिलाम 1 चा चामच चीनी, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আর নিয়ে নেব 3 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের বদলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো হয় আর স্টোর করে রাখা যায় 2-3 মাস। ময়ামটা ভালো করে এভাবে চেপে চেপে ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে। ময়ামটা যে ঠিকঠাক হয়েছে সেটি বুঝবো কি করে আমরা? দেখুন, এইভাবে মুঠো করে দিয়ে ধরলেই কিন্তু একদম সুন্দর জমাট বেঁধে যাবে, তখনই বোঝা যাবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এইবার অল্প অল্প জল দিয়ে, নরমাল জল দিয়ে আমি এখানে মাখাবো, গরম জল নেব না, একটু একটু করে মাখিয়ে নিতে হবে। আমরা যে রেগুলার লুচি পরোটা করে থাকি তার থেকে কিন্তু ডোটা অনেকটাই শক্ত হবে। একটু শক্ত শক্তই রাখতে হবে, লুচি পরোটার মতো নরম করলে কিন্তু হবে না। দেখুন, একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিলাম আমি। এবার এটা 15-30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট পর ফিরে এলাম, দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব এটাকে। দেখুন, খুব বেশি নরম হয়নি, একটু শক্ত শক্ত রেখেছিলাম, শক্ত শক্তই আছে। এবার আমি এটাকে দু টুকরো করে নিলাম, দু ভাগ করে নিয়ে এটাকে আমি বেলে নেব। যেভাবে নরমালি আমরা রুটি বেলে থাকি সেইভাবেই আমি বেলে নেব, কিন্তু ময়ামটা সুন্দরভাবে দেয়া আছে বলে এতে কোনো ময়দা কিংবা তেল কিছুই দিতে লাগবে না, এমনি এটা বেলা হয়ে যাবে সুন্দরভাবে, কিন্তু রুটির থেকে অনেকটাই মোটা থাকবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেলে, দেখুন এরকম মোটা থাকবে, রুটির মতো পাতলা হবে না। এইবার একটা ছুরির সাহায্যে খুব সাবধানে এইভাবে একটু একটু করে লম্বা লম্বা করে প্রথমে আমি কেটে নেব। রথের মেলা কিংবা যে কোনো মেলাতেই আমরা অবশ্যই দেখতে পাই এই মৌরালি বা গজা মিষ্টি কাঠি, ছোট বড় সবাই কম বেশি খুবই আমরা পছন্দ করি। দেখুন, এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম আমি, তারপরে মাঝখান থেকে একটা ভাগ করে দিলেই হয়ে যাবে। দেখুন, মাঝখান থেকেও আমি আবার একটা কেটে নিলাম। দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটু আটকেও যাচ্ছে না, একটা সাথে একটা লেয়েও থাকছে না। এভাবে আর একটা যে ভাগও রেখেছিলাম সেটাকেও আমি বেলে নিয়ে এইভাবেই ঠিক করে কেটে নেব। সমস্তগুলো বেলে নিয়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে, এইবার আমি ভেজে নেব। চলুন, ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে নিলাম, দিয়ে তেলটা খুব বেশি হিট করব না, মিডিয়াম গরম করে কিন্তু এগুলো আমি ভেজে নেব। খুব বেশি যদি গরম করে ভাজি তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে সহজেই, ভেতরটা ভাজা হবে না। একটু বেশ কিছু সময় ধরে, 10-12 মিনিট ধরে সময় ধরে কিন্তু অল্প অল্প করে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তবে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে আর দারুণ মচমচে একদম ঘাসটা হবে। দেখুন, ভাজা হয়ে গেছে আমার, একদমই হাই ফ্লেমে কিন্তু ভাজলে হবে না, মিডিয়ামের থেকেও আরও একটু কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। আর 10 মিনিট তো সময় লাগবেই ভাজতে, এগুলো এক একটা ব্যাচ, বাকিগুলোও আমি সুন্দরভাবে ভেজে নেব। সবটাই আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি একটা রস বানিয়ে নেব। চলুন, এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপের থেকে একটু কম চিনি নিলাম আমি, চিনিটা যেহেতু খুব মোটা আছে, আর 1/2 কাপের থেকে একটু কম জল নিলাম। জল কিন্তু একদম বেশি দিলে হবে না, অল্প একটু জল দিয়ে আমরা শিরাটা বানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে নাড়িয়ে চাড়িয়ে রসটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, একটা চটচটে তারের মতো হয়ে গেছে রসটা, কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বেশি সময় লাগে না রসটা বানানোর জন্য, আর যদি বেশি করে জল দিয়ে দিই তখন কিন্তু অনেক সময় লাগবে এই চটচটে ভাবটা আসতে। খুব কম জল দিয়ে দেখুন রসটা একদম রেডি হয়ে গেছে আমার, সুন্দর একদম
তৈরি হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা গজা বা মুরালিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখুন একটাও কিন্তু আমার ভাঙছেও না, খুব সুন্দরভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে। যারা নতুন বন্ধু আছে তাদেরকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাপোর্ট করুন আমাকে। দেখুন একদম রেডি হয়ে গেল সুস্বাদু মৌরালি, কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, দেখলেন তো? আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। রথযাত্রা স্পেশাল এই মৌরালি গজা বাড়িতে ট্রাই করুন অবশ্যই। দেখুন কত খাস্তা হচ্ছে, খুব সহজেই ভেঙে যাচ্ছে, ভেতরটাও একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আজকের মতো টাটা।